প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। তার এই জয়ে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে র্যালি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ভারতীয় জনতা পার্টি। দ্রৌপদী মুর্মুর জয়ে আনন্দে শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের মধ্যে মিষ্টি ও মাস্ক বিতরণ করেন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। এদিনের এই কর্মসূচিতে ছিলেন 18 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত, বিজেপি সদর জেলা শহরাঞ্চলের প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে প্রায় 400 থেকে 500 মানুষের মধ্যে মিষ্টি ও মাস্ক বিতরণ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আজকে আমাদের পার্টির তরফ থেকে আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে আমাদের যে প্রথম আদিবাসী মহিলা হিসাবে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটার জন্য মানুষদের মধ্যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করা, তাই অঙ্গ এটার অঙ্গ হিসাবে আমরা আজকে সকালবেলা দুর্গাচৌনি বাজারে করেছি 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্টগণ ছিলেন। আর আজকে এখন এখানে কেবিসি ক্লাব সংলগ্ন এলাকা বিজয় কুমার চৌমুনিতে আমরা এই এলাকায় বাজার এবং পথচল যারা যারা আছে পথচারী ওদের মধ্যে মাস্ক এবং মিষ্টি বিতরণ করব। দ্রৌপদী মুর্মুর জয়ে ত্রিপুরার মানুষ ব্যাপকভাবে উচ্ছ্বসিত। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপির সদর জেলা শহরাঞ্চলের প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য। আপনারা জানেন গতকালকে আমাদের এনডিএ সমর্থিত আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি বিশাল পরিমাণ যে জয় হয়েছে সে জয়ে সারা ভারতবর্ষের মানুষ আনন্দে মেতে উঠেছে এবং বিশেষ করে ভারতবর্ষের একজন পিছিয়ে পড়া মানুষকে ভারতবর্ষের সর্বোচ্চ শিখরে বসার জন্য আমাদের নরেন্দ্র মোদীজি যে সদস্য উদ্যোগ তাকে ভারতবর্ষের মানুষ সাধুবাদ জানিয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো আদিবাসী নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই কারণে খুশির আমেজ বিরাজ করছে গোটা দেশের প্রতিটি নাগরিকের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।